স্থানীয় সময় রোববার ভোরে মিশরের লোহিত সাগরে হারিকেন নামের একটি বিলাসবহুল পর্যটকবাহী ক্রুজে হঠাৎ আগুন লাগে। দাউদাউ করে জ্বলতে থাকে ক্রুজের একাংশ, মুহূর্তেই ধোঁয়ায় ছেয়ে যায়। জীবন বাঁচাতে পানিতে লাফ দেন এক পর্যটক। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ছোট নৌকার সাহায্যে ক্রুজটি থেকে ১২ জন ব্রিটিশ ও ১৪ মিশরীয় পর্যটককে উদ্ধার করে নিরাপদে তীরে নিয়ে আসেন ফায়ার সার্ভিস কর্মীরা। মিশর কর্তৃপক্ষ জানায় ক্রুজটিতে ২৯ জন পর্যটক ছিলেন, এখনও কয়েকজন ব্রিটিশ নাগরিক নিখোঁজ রয়েছেন। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছে কর্তৃপক্ষ। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরের দিকে প্রচণ্ড বাতাস থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আমরা প্রতিদিন ভোর ৬টায় ঘুম থেকে উঠি এবং ৬:৩০ নাগাদ ড্রাইভিং করি। এই সময় হঠাৎ জাহাজটিতে ধোঁয়া চোখে পড়ে। আমাদের জাহাজ থেকে ৫০ মিটার দূরত্বে ছিল এটি। গত ৬ জুন মিশরের লোহিত সাগরের উত্তরে মার্শা আলম রিসোর্ট এলাকা থেকে ভ্রমণের জন্য রওনা হয়েছিল ক্রুজটি। রোববার গন্তব্যস্থলে ফেরার পথে এটি দুর্ঘটনার কবলে পড়ে। রাইসা জান্নাত, সময় সংবাদ।